জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ডাব্লিউপি জয়নিং আপডেট নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করছিলেন যে দাদা ডাব্লিউপি জয়নিং আপডেট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করছিলেন যে দাদা ডাব্লিউপি জয়নিং নিয়ে কোনো আপডেট থাকলে প্লিজ জানাবেন তো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্যই যারা ডাব্লিউপি দু হাজার উনিশে কনস্টেবল আছো তারা কিন্তু চাকরি পেয়েও তাদের জয়নিং হয়নি সেই সমস্ত অ্যাক্সপিরিয়েন্সের জন্য আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ সময় দেখো এবং কোথাগুলো দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এবারও রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যাকাউন্টে ক্লিক করো অন নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো আর তোমরা এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সিম্পলভাবে টেলিগ্রাম চ্যানেল সার্চ করো স্টাডি নলেজ তারপরে আমাদের চ্যানেল যে লোগো আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবে অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ডেস্ক্রিপশন লিঙ্কগুলো একটু চেকআউট করে নেবে তো চলো মেন টপিকে আসা যাক ডাব্লিউপি জয়নিং আপ আপডেট কবে ডব্লিউপি জয়নিং আপডেট হবে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছো যে ডব্লিউপি জয়নিং ডেট সেটা কিন্তু পিছিয়ে পিছিয়ে বারবার যাচ্ছে আজকে নয় কালকে নয় ডেটের পর ডেট তারিখের পর তারিখ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেট দিয়েই চলেছে সেক্ষেত্রে যারা ডব্লিউপি কনস্টেবল আছো তাদের জন্য অত্যন্ত একটা বিষয় বিপত্তিকর এবং একটা মন খারাপের আশ্চর্য জিনিস একটা বটে এবং অবশ্যই বিরক্তিকর একই সঙ্গে সেক্ষেত্রে দেখ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো স্যাট কিন্তু বারবার ডেটই দিয়ে চলেছে আবার তোমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট গত আগের ভিডিও জানিয়ে ছিলাম যে একত্রিশে আগস্ট তোমাদের কিন্তু নেক্সট হেয়ারিংয়ের ডেট আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমাদের কিন্তু বারবার তারিখের পর তারিখ দিয়েই যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অসুবিধায় পড়ছ এবং বাকি যে সমস্ত কনস্টেবল আর ক্যান্ডিডেটগুলো ছিল তারা কিন্তু আজ পাসিং আউট প্যারেড করে তাদের হাতে আজ ইতিমধ্যে বেতন আসছে আর তোমরা কিন্তু পাস করেও তোমাদের কিন্তু বসিয়ে রাখা হয়েছে তোমাদের স্টে লাগানো হয়েছে তোমরা কিন্তু অনেকে কিন্তু অনেক চিন্তাভাবনা মাথায় নিয়ে আসছো অনেকে কিন্তু বাজেও কমেন্ট করছো যেমন কেউ দাদা আর পারছি না আর পারছি না সুসাইড এরম এরম তোমাদের একটা কথা বলে রাখি দেখো জীবনটা কিন্তু ছোট নয় জীবনটা অনেক বড় এভাবে নিজেদেরকে শেষ করে ফেলো না কারণ কি ভগবান যা কটা মঙ্গলের জন্যই করেন আমাদের শেষ হাসিটা আমরাই জিতবো এবং আমরাই আমরা এই কথাটা তোমাদের আমি কিন্তু প্রথম দিকে জানিয়ে আসছি আর একটা কথা যে স্টাডি যে ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল আছে থাকবে এটা কিন্তু যেদিন থেকে তোমাদের স্টে লাগানো হচ্ছে সেদিন থেকে কিন্তু এই কথাটাই বলা হয়েছে তোমরা কিন্তু একটু আগের ভিডিওগুলো মিনিয়ে নিয়ে দেখো তো যেটা মেন টপিক বেশি না বলে যে তোমাদের এইভাবে বসে থাকলে কিন্তু হবে না এই আগস্টে যদি তোমাদের জয়নিং অর্থাৎ স্টে না উঠে জয়নিং না করে তাহলে কিন্তু আবার আন্দোলনে নামতে হবে এর আগের বার যখন আন্দোলনে ছিল পুলিশের হাতে মার খেয়েও কিন্তু আমরা কিন্তু অনেকে হাল ছাড়িনি আর ভবিষ্যতে কোনো দিন ছাড়বও না ঠিক আছে কিন্তু আমাদের কি করতে হবে শুনুন দেখো কথাগুলো হচ্ছে যে আমাদের কিন্তু একটা টুইটার জেন করতে হবে যেটা যাতে ট্রেন্ডিং যায় সেরকম একটা টুইটার করতে হবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল তারাও টুইট টুইট করবে তা ডাব্লুপি কনস্টেবল যারা নয় যেমন এখন যারা এক্সাম দিতে চলেছ অথবা আগে যারা এক্সাম দিচ্ছ তাদেরকে কিন্তু তাদেরকেও কিন্তু বলতে হবে তারাও যেন টুইট করে তাহলে কি অধিক সংখ্যায় টুইটটা হবে এবং টুইটে যদি অধিক সংখ্যা হয় তাহলে সেই টুইটটা কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো তাদের কাছে একটাই হাত জল করে রিকোয়েস্ট তোমাদের কাছে যে যারা এই ভিডিওটা দেখছো কোনো ডাব্লিউপি কনস্টেবল যারা এক্সাম নতুন দিবে বা ডাব্লিউপি দু হাজার উনিশের কনস্টেবল অথবা যারা আগেই দিয়েছিলেন যারাই ভিডিওটা দেখছো না কেন তারা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের যে রিকোয়েস্টে তোমরা কিন্তু কমেন্টে জানও কবে সেই টুইটার ক্যাম্পাজন অনুষ্ঠিত হবে এবং আমি ফেসবুকেও কিন্তু একটা লিঙ্ক শেয়ার করছি সেখানেও কিন্তু তোমাদের যে সমস্ত কনস্টেবলগুলো আমাদের ফলো করে আছো তারা জানো যে ফেসবুকেও কিন্তু আমরা এখন অ্যাক্টিভ আছি তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফলো করতে পারো তাদের কাছেও কিন্তু একটা রিকোয়েস্ট যে তারাও কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কবে তোমরা টুইটার ক্যাম্পাজেন করবে দেখো আন্দোলনের আগে আমার একটা মনে হয় যে আগে টুইটার ক্যাম্পাস যেটা করা হোক তারপরে কিন্তু আন্দোলনে নামা যাবে সেক্ষেত্রে কি এটা আরও একটু বেটার হবে তাই তোমাদের কাছে হাজার করে রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করো যাতে সমস্ত ক্যান্ডিডেটের কাছে একটা ক্যান্ডিডেট যাতে বাদ নেয় সমস্ত ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং কবে টুইটার ক্যাম্পাস যে অনুষ্ঠিত হবে সেটা যে টুইটার এক্সপার্ট অথবা আমি আরও ভালো যে দাদাগুলো আছে যে সমস্ত ইউটিউবার দাদাদের সঙ্গে কথা বলে তোমাদের সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তার আগে তোমরা জানিও যে কবে টুইটার টুইটার বা আন্দোলন করলে সব থেকে ভালো হয় এবং এটা কার্যকারী হবে বলে মনে হয় এটা নয় যে যেদিন মন সবাই মিলে যৌথ মিলনের দ্বারা কাজটা আমাদের যাতে সফল হয় সেই দিক থেকে কিন্তু লক্ষ্য করতে হবে এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যার কমেন্ট সব থেকে বেশি এবং যার লাইক আসবে অথবা যার উপর মানে গুরুত্ব বেশি দেওয়া হবে সেইটাই কিন্তু সেই দিনই কিন্তু তোমাদের টুইটার ক্যাম্পাজন করা হবে আন্দোলন আগে টুইটার ক্যাম্পোয়জন অত্যন্ত জরুরি কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো পিএসসি বোর্ড কিন্তু টুইটার ক্যাম্পের দ্বারাই বেশি প্রভাবিত হতে চলেছে এই গত কদিন ধরে কিন্তু এই টুইটারের দ্বারাই কিন্তু পিএসসি বোর্ড তাদের টনং নড়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু যে সমস্ত অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো আছে মমতা ব্যানার্জি আরও যে সমস্ত ডাব্লিউপির অফিসের যে টুইটার অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে কিন্তু টুইট করতে হবে এবং আমাদের জয়নিং যাতে খুব শীঘ্র হয় অর্থাৎ পুজোর আগে হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে টুইটারের ব্যবস্থার সব দিয়ে আমার মনে হয় সব থেকে বেশি বাঞ্ছনীয় তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের মতবাদ কেমন কি বলতে চাইছো ঠিক আছে এতটাই ছিল আপডেট সমস্ত রিলেটেড আপডেট সবার আগে টাইম টু টাইম পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ